শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডাক্তার সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে গর্ভকালীন সময়ে বমি প্রতিরোধের ব্যাপারে কিছু কথা বলবো। গর্ভকালীন সময়ে শতকরা 70% মেয়েই বমি ভাব, অরুচি এবং ক্লান্তিতে ভুগে থাকেন। আমি আমার চেম্বারে যে সমস্ত রোগীরা গর্ভকালীন সময়ের প্রথম ভাগে এই সমস্ত সমস্যা নিয়ে আসে, তাদেরকে আমি এভাবেই বুঝাই যে যখন একটি মানব সন্তান গর্ভে আসে, তখন সেই মায়ের শরীরে অনেক ধরনের হরমোনাল পরিবর্তন হয় এবং এই হরমোনাল পরিবর্তন অনাগত বাচ্চার সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে বৃদ্ধি হওয়ার জন্যই। সুতরাং যদি কোনো মেয়ের গর্ভকালীন সময়ে মাথা ঘোরানো, অরুচি, বমির ভাব এ সমস্ত হয়ে থাকে, তাহলে তাকে খুশি হতে হবে। এই জন্যই যে এই পরিবর্তনগুলোর মধ্য দিয়েই বোঝা যাবে যে তার গর্ভের বাচ্চাটি ঠিকভাবে বেড়ে উঠছে। আসুন আমরা জেনে নেই তাহলে এই যে অস্বস্তি, অসুস্থতা, এ থেকে একটি মেয়ে কীভাবে পরিত্রাণ পাবে এবং এর সাথে কীভাবে নিজেকে মানিয়ে নেবে। প্রথমে ধরা যাক দিনের শুরু থেকে। সাধারণত বমি ভাব, ক্লান্তি অনুভব দিনের শুরু থেকেই বেশি শুরু হয়, যেমন সকালবেলাটা। এই জন্য আমরা এটাকে আরেকটা নামে বলে থাকি, মর্নিং সিকনেস। সকালে ঘুম থেকে উঠে সাথে সাথেই বিছানা থেকে না নেমে 10 থেকে 15 মিনিট সময় বিছানায় শুয়েই হাত পা ছুড়ে হালকা ব্যায়াম করুন। তারপরে সকালের যে প্রথম খাবারটি আপনি শুরু করবেন, সেটা শুকনো খাবার হলে সবচেয়ে ভালো হয়। শুকনো খাবার বলতে আমি বুঝাচ্ছি, হতে পারে সেটা ড্রাই টোস্ট, আলুর চিপস অথবা অন্য কোনো শুকনো খাবার, যেমন মুড়ি, এটা হলে ভালো হয়। তারপরে আপনি স্বাভাবিক খাবার শুরু করুন। অতিরিক্ত তেল, চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত ঝাল মশলা জাতীয় খাবার অবশ্যই আপনি বর্জন করবেন, কারণ এই খাবারগুলো অনেক সময় বমির উপদ্রব করতে পারে। খাবার আগে বেশি পরিমাণ পানি খাওয়া অথবা খাবার সময় বেশি পরিমাণ পানি খাওয়াও বমির কারণ হয়ে দাঁড়াতে পারে। অতিরিক্ত গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। যে সমস্ত মেয়েরা বাড়িতে রান্নাবান্না করেন, সে সমস্ত মেয়েরা অবশ্যই রান্নাঘরে কাজ করার সময় জানালা খুলে পর্যাপ্ত পরিমাণ বাতাস আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থা করে তখনই রান্না করবেন। আর যারা বাইরে কাজ করেন, তারা অবশ্যই যখন বাইরে যাবেন বাসার তৈরি খাবার অফিসে খাওয়ার চেষ্টা করবেন। সাথে সবসময় পানির বোতল রাখবেন এবং কিছুক্ষণ পরপরই অল্প অল্প করে পানি খাবেন, কারণ একবারে আপনি যদি আধা গ্লাস পানি খেতে যান তাহলে সেটা বমি হয়ে যাবে। খাবার ব্যাপারে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, একবারে বেশি পরিমাণ খাবার না খেয়ে 2 ঘন্টা অথবা 2.5 ঘন্টা পরপর অল্প অল্প করে খাবার খাওয়া। সকালবেলা মুক্ত হাওয়ায় একটু ঘোরাঘুরি করলেও অনেক সময় বমির ভাব কম হয়। গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, যেমন রাতে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং মধ্য দুপুর অথবা দিনের মধ্যভাগে তাকে 2 ঘন্টা শুয়ে বিশ্রাম নিতে হবে। গর্ভাবস্থায় আমরা সাধারণত গর্ভবতী মাকে কিছু ভিটামিন, আয়রন ও ওমেগা জাতীয় খাবার খেতে দেই। এই সমস্ত ভিটামিন অথবা ক্যাপসুল সবসময় খাবার পরে অথবা খাবারের মাঝখানে গ্রহণ করার চেষ্টা করুন, তাহলেও অনেক সময় বমির ভাবটা কম হবে। তবে পরিশেষে একটি কথা মনে রাখতে হবে যে বমির যে ভাব অথবা অস্বস্তি লাগা, এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু একেবারেই যাবে না। আমি আগেই বলেছি কিছু হরমোনাল পরিবর্তন হয়, যেই পরিবর্তনগুলোর মাধ্যমে গর্ভের বাচ্চা সুন্দরভাবে বেড়ে ওঠে। সুতরাং যদি কোনো মেয়ে এই পরিবর্তনগুলোকে সুন্দরভাবে এবং সহজভাবে মেনে নেন, তাহলেই তার জন্য সবচেয়ে বেশি মঙ্গলজনক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে
ফেসবুকে থাকুন হেলথ কেয়ার বাংলায়, অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা লিখে। সবাইকে অনেক ধন্যবাদ।